সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা খুব সাবধান। সৌদি আরবে ছোঁয়াচে ভাইরাস এবং ব্যাকটেরিয়া রোগের ভয়াবহতা। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী বর্তমান সৌদি আরবে জীবিকা সন্ধানে প্রায় 30 লক্ষ বাংলাদেশি বসবাস। সম্প্রতি সৌদি আরবে ভয়াবহ ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ আরবিতে যার নাম জারাব আতঙ্কের নামে পরিচিতি পেয়েছে, যার কারণে অসংখ্য মানুষের দুর্গতির মতো শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের মেডিকেলের নেফ্রোলজি কনসাল্ট মেডিকেল ডাইরেক্টর মোহাম্মদ ফৌজি ভাইরাসের ব্যাপকে আলোকপাত করেছেন। সৌদি আরবে মক্কা যাদের বাস তালিকা তাদের সবার উপরে রাখা হয়েছে, শতকরা 99% ঝুঁকিতে রয়েছে সবাই। ব্যাকটেরিয়া প্রতিকার সম্পর্কে কিছুটা উদাহরণ দেওয়া হলো। সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বিছানা গরম পানিতে ভালোভাবে ধুয়ে বাহিরে রোদে শুকাতে হবে, হাতে ডেটল ক্যারিক্স ব্যবহার করতে হবে। মনে রাখবেন, আপনার রুমে কোনো বন্ধুকে ব্যাকটেরিয়া আক্রমণ করলে নিশ্চিত আপনারও ব্যাকটেরিয়া আক্রমণ করবে এবং আপনি শেষ, কারণ ইহা একটি ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ যার পরিণাম আপনার জীবনটাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। তাই প্রবাসী ভাইয়েরা, আপনারা এই জারাপ সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখবেন। দরকার হলে আপনার নিকটস্থ যে কোনো মেডিকেল অফিসারের সাথে এ ব্যাপারে কথা বলেন। আপনার যদি সন্দেহ হয় যে আপনার কারো এরকম একটি রোগ হয়েছে, তাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করবেন এবং দিন শেষে সবসময় সতর্ক থাকবেন। আপনারা ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এ ব্যাপারে সতর্ক হয়, কারণ এটি একটি ছোঁয়াচে রোগ। এ রোগ হলে আপনার খুব দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে হয়তো তাকে আর বাঁচানো যাবে না। ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন, নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।